বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। চাঁদপুরের মতলব উত্তরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শনিবার বিকেলে উপজেলা ও ছেঙ্গারচর পৌর মাদক নির্মূল কমিটির উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও ছেঙ্গারচর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহ প্রধান, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন মোহাম্মদ আরিফুল্লাহ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। Thank you.